সঞ্চয়পত্রের পর ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। তার অন্যতম কারণ হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার যে কোনো ব্যাংকের এফডিআর বা ডিপোজিটের তুলনায় অনেক বেশি। দ্বিতীয়ত, ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগ শতভাগ নিরাপদ। ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখা থেকে জমা উত্তোলন করা পর্যন্ত সকল বিষয়গুলো আপনার জেনে নেওয়া খুবই জরুরি। ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিষয়ে সকল তথ্য আপনি কোনো ওয়েবসাইট কিংবা কোনো ভিডিওতে সম্পূর্ণ নাও পেতে পারেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতিটি বিষয় আপনাদেরকে জানাবো, এতে আপনারা 100% সঠিক সকল তথ্য জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানবো ডাকঘর সঞ্চয় ব্যাংক কি। টাকা জমানোর ক্ষেত্রে এই অঞ্চলের সবচেয়ে পুরাতন মাধ্যম হচ্ছে ডাকঘর। এটি চালু হয় ব্রিটিশ সরকারের শাসন আমলে 1872 সালে। বাংলাদেশ স্বাধীনের পর সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির স্বার্থে বাংলাদেশে এই কর্মসূচি চালু করা হয় 1974 সালে। 2018-19 অর্থ বছরে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মোট জমা হয়েছিল 16,882 কোটি টাকা। ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের ধরন, ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি কয় ধরনের হিসাব খুলতে পারবেন? ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি দুই ধরনের হিসাব খুলতে পারবেন। প্রথম হচ্ছে সাধারণ হিসাব, দ্বিতীয়ত হচ্ছে মেয়াদি হিসেব। সাধারণ হিসাবটা হচ্ছে নর্মাল, আমরা ব্যাংকে ঠিক যেভাবে সেভিংস অ্যাকাউন্ট করি ঠিক সেভিংস অ্যাকাউন্টের মতো। আর মেয়াদি হিসাবটা হচ্ছে আমরা কোনো ব্যাংকে ঠিক যেভাবে এফডিআরটা করি ঠিক সেম। সঞ্চয় ব্যাংকে কারা টাকা রাখতে পারে বা টাকা রাখার জন্য প্রাথমিক যোগ্যতাগুলো কী কী হওয়া উচিত? আপনি যদি সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাব ওপেন করতে চান, সেটা সকল শ্রেণীর ও সকল পেশার বাংলাদেশি নাগরিক অ্যাকাউন্টে ওপেন করতে পারবে। নাবালকদের পক্ষ এই হিসাবটা খোলা যায়, মানে যাদের বয়স এখন 18 বছর হয়নি তারাও চাইলে এই হিসাবটি ওপেন করতে পারবে। এবং দুইটা ক্ষেত্রে সেম, মেয়াদি হিসাবের ক্ষেত্রেও সেম, সাধারণ হিসাবের ক্ষেত্রেও সেম। সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের পরিমাণ এবং মুনাফার হার, আপনি সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং কত পার্সেন্ট মুনাফার হার পাবেন, এবার চলুন সেটা দেখি। আপনি যদি সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে চান, সর্বোচ্চ আপনি একক নামে টাকা রাখতে চাইলে 10 লক্ষ টাকা রাখতে পারবেন সাধারণ হিসাবে, আর যদি যৌথ নামে রাখতে চান সেক্ষেত্রে 20 লাখ টাকা। সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাব দুইটা ক্ষেত্রে সেম, সর্বনিম্ন একক নামে 10 লক্ষ টাকা, সর্বোচ্চ যৌথ নামে 20 লক্ষ টাকা। যেটা আগে ছিল একক নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকা, তো সেই প্রসেসটা চেঞ্জ করে এখন এই নতুন লিমিট দেওয়া হয়েছে। আপনি মিনিমাম 33 টাকা থেকে দুইটা হিসাবে আপনি টাকা রাখতে পারবেন এবং মেয়াদ আপনি সাধারণ হিসাব যে কোনো মেয়াদে রাখতে পারবেন। আর মেয়াদি হিসাবটা আপনি 3 বছর মেয়াদে সর্বোচ্চ রাখতে পারবেন, তবে 1, 2, 3 যে কোনো মেয়াদে আপনি রাখতে পারবেন, সেই ডিটেলসটা আমি বলছি। মুনাফার হার, আপনি সাধারণ হিসাবে মুনাফার হার পাবেন 7.5% হারে, আর যদি আপনি মেয়াদি হিসাবে টাকা রাখেন তাহলে 11.28% হারে আপনি মুনাফা পাবেন। টাকা কখন ভাঙাতে পারবেন? আপনি সাধারণ হিসাবে 1 মাস পরে চাইলে আপনি টাকা রাখার 1 মাস পরে আবার টাকা তুলে নিতে পারবেন, তবে 1 মাস আগে যদি কোনো টাকা তোলেন সেক্ষেত্রে আপনি কোনো মুনাফা পাবেন না। যদি 1 মাস পরে টাকা তোলেন সাধারণ হিসাব থেকে টাকা রাখার তাহলে মুনাফা পাবেন। আর মেয়াদি হিসাবে আপনি টাকা রাখার 6 মাস পরে যদি টাকা আবার তুলে ফেলেন তাহলে আপনি মুনাফা পাবেন, আর যদি 6 মাস আগে টাকা তুলে ফেলেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। মুনাফা প্রদানের সময় আপনাকে কখন মুনাফা দেবে? আপনি সাধারণ হিসাব করেন তাহলে প্রতি মাসে আপনি যে টাকাটা রাখবেন সেই টাকার উপরে প্রতি মাসে মাসে আপনাকে মুনাফাটা দেওয়া হবে। আর যদি আপনি মেয়াদি হিসাবে রাখেন, আপনি চাইলে প্রতি 6 মাস পর পরে মুনাফা উত্তোলন করতে পারেন, অথবা আপনি মেয়াদ শেষও আপনি একবারে মুনাফাটা নিতে পারেন। তবে প্রতি 6 মাস পর পর আপনি যদি মুনাফাটা উত্তোলন করেন আপনি মুনাফার পরিমাণ কিছুটা কম পাবেন, আর যদি আপনি মেয়াদ শেষে একবারে উত্তোলন করেন আপনি মুনাফার পরিমাণটা বেশি পাবেন। সে বিস্তারিত তো আমি দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। এবার নিশ্চয়ই মাথায় ঘুরছে, যদি আমি 50,000 বা 1 লাখ টাকা আমি সাধারণ হিসাব বা মেয়াদি হিসাবে রাখি তাহলে আমি কত টাকা পাবো? তো এবার চলুন আপনাদেরকে সেই বিষয়টা বিস্তারিত দেখাই, যে সঞ্চয় ব্যাংকে মুনাফার বিস্তারিত। এই বিষয়টা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা প্রথমে সাধারণ হিসাবটা দেখাবো। যদি আপনি প্রতি 1 লাখ টাকা আপনি রাখেন তাহলে 1 লাখ টাকা সাধারণ হিসাবে প্রতি মাসে আপনি কত পাবেন, আর তারপরে আমি মেয়াদি হিসাবটাও দেখাবো। তো আমরা দেখি, সাধারণ হিসাবে যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন আপনি মুনাফা পাবেন 7.5% হারে, মুনাফা পাবেন প্রতি মাসে, আর মুনাফার পরিমাণ হবে যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনি 625 টাকা করে পাবেন। মুনাফার উপর ট্যাক্স কাটা হবে 10%। এখানে অনেকে মনে করে যে আমি 1 লাখ টাকা রেখেছি আমার মূল টাকার উপর ট্যাক্স কাটা হয়, কখনোই না। ট্যাক্সটা শুধুমাত্র যে পরিমাণ আপনি মুনাফা পাবেন সেটার উপরে আপনার 10% ট্যাক্স কাটার পরে আপনি যে টাকাটা আপনি নিট হাতে পাবেন সেটা হচ্ছে 562.50 টাকা, যেটা আপনি তুলে নিতে পারবেন। তো আপনি চাইলে প্রতি মাসে আপনি মুনাফা আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি পরবর্তী যে কোনো সময় গিয়ে আপনি চাইলে এই টাকাটা তুলে নিতে পারবেন মুনাফা সহ।
তো এটা আপনার উপর ডিপেন্ড করছে, বাট আপনাদের বোঝার স্বার্থে আমি এটা বললাম। এখন অনেকে আপনি মনে করতে আমি যদি 2 লাখ টাকা রাখি বা 5 লাখ টাকা রাখি তাহলে কত হবে, তাহলে জাস্ট যদি 2 লাখ হয় তাহলে 625কে আপনারা 2 দিয়ে গুণ করে নেবেন, বা যদি 50,000 হয় তাহলে তার অর্ধেক কত হবে। তো আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি 1 মাসের আগে টাকা রেখে আবার উত্তোলন করেন তাহলে আপনি কিন্তু কোনো ধরনের মুনাফা পাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। সাধারণ হিসাবে টাকা রাখলে আপনাকে মিনিমাম 1 মাস টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। এবার আমরা দেখি মেয়াদি হিসাব। যদি আপনি মেয়াদি হিসাবে আপনি 1 লাখ টাকা রাখেন তাহলে আপনি মেয়াদ আনতে কত মুনাফা পাবেন। মেয়াদি হিসাবে কিন্তু আপনি মুনাফাটা দুইভাবে নিতে পারেন। একবার হচ্ছে আপনি মেয়াদ শেষ হলে, যে আপনি 3 বছর মেয়াদে রেখেছেন বা 1 বছর মেয়াদে রেখেছেন, মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কত পাবেন, আরেকটা হচ্ছে প্রতি 6 মাস পর পর আপনি মুনাফাটা তুলে নেবেন সেক্ষেত্রে কত পাবেন। তো আমি দুইটা আলাদা আলাদা করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি মেয়াদ আনতে মুনাফা, যদি মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কত মুনাফা পাবেন। প্রথমে হচ্ছে আপনি যদি 1 লাখ টাকা 1 বছরের জন্য রাখেন তাহলে মুনাফা পাবেন 10.20% হারে। এটা মেয়াদ আনতে আপনার মুনাফা হবে 10,200 টাকা, আর মুনাফার উপর 10% ট্যাক্স কাট হবে। 1 বছরের জন্য রাখলে আপনি নেট মুনাফা হাতে পাবেন 9,180 টাকা, আর আপনি যদি 2 বছরের জন্য রাখেন টাকাটি তাহলে আপনি মুনাফার হার পাবেন 10.70 হারে, এবং 2 বছর পরে আপনি মুনাফা পাবেন 21,400 টাকা, ট্যাক্স কাটা হবে 2,140 টাকা, আপনি হাতে পাবেন 19,260 টাকা। আপনার 1 লাখ টাকা তো আপনি পাবেনই আপনার মূল টাকা, সাথে আপনি 19,260 টাকা আপনি পাবেন যদি 2 বছরের জন্য রাখেন। আর যদি আপনি 3 বছরের জন্য রাখেন সম্পূর্ণ মেয়াদে তাহলে আপনার মুনাফার হার হবে 11.28% হারে, এবং মুনাফার পরিমাণ হবে 33,840 টাকা, 10% ট্যাক্স কাটা হবে 3,384 টাকা, এবং আপনি হাতে পাবেন 30,456 টাকা। যদি আপনি 3 বছরের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে আপনার মূল 1 লক্ষ টাকা সহ আরও আপনি সাথে পাবেন 30,456 টাকা যদি আপনি মেয়াদ হিসাবে রাখেন। এবার আপনি যদি মনে করেন যে আমি টাকাটা মেয়াদ হিসাবে রাখবো না, আমি প্রতি 6 মাস পর পর আমি চাচ্ছি আমার মুনাফাটা তুলে নেব, তাহলে কি হবে? যদি প্রতি 6 মাস পর পর মুনাফার তোলেন, ধরেন আপনি 3 বছরের জন্য প্রথমে আপনি টাকাটা রেখেছেন, তাহলে আপনার মুনাফার পরিমাণটা সেক্ষেত্রে কমে যাবে, যেটা 11.28% ছিল। 6 মাস পর মুনাফা নেন তাহলে আপনার মুনাফার পরিমাণটা কমে যাবে, সেক্ষেত্রে আপনি 10% হারে মুনাফা পাবেন। প্রতি 6 মাসে আপনি 1 লাখ টাকায় আপনি 5,000 টাকা করে পাবেন, 500 টাকা ট্যাক্স কাটা হবে, আপনি হাতে পাবেন 4,500 টাকা। আর যদি আপনি 2 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 9.50% হারে। প্রতি 6 মাসে আপনি মুনাফা পাবেন 4,750 টাকা, ট্যাক্স কাটা হবে 475 টাকা, আপনি নিট হাতে যেটা পাবেন সেটা হচ্ছে 4,275 টাকা করে। আর আপনি যদি 1 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি 9% আপনি মুনাফা পাবেন। প্রতি 6 মাসে আপনি 1 লক্ষ টাকা আপনি মুনাফা পাবেন 4,500 টাকা, 450 টাকা ট্যাক্স কাটার পরে আপনার যেটা আপনি তুলে নিতে পারবেন সেটা হচ্ছে 4,050 টাকা করে। গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যেটা আমি বলেছি, যদি আপনি মেয়াদি হিসাবে 6 মাসের আগে টাকা উত্তোলন করেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। আপনি নমিনি নিয়োগ করা যাবে, যে আপনি যাকে নমিনি দিতে চান আপনি দিতে পারবেন, নাবালক বা আপনি প্রাপ্তবয়স্ক যে কাউকে নমিনি দিতে পারবেন। ধরুন আপনি তার আগে একজনকে নমিনি দিয়েছেন, 6 মাস পরে চাচ্ছেন নমিনি পরিবর্তন করতে, সেটাও সম্ভব। এবং মেয়াদি হিসাব যেটা, এটা যদি আপনি মেয়াদ শেষ হওয়ার পর টাকা না তোলেন, স্বয়ংক্রিয়ভাবে আবার 3 বছরের জন্য আপনার পুনঃ বিনিয়োগ হয়ে যাবে, মানে অটোমেটিক রিনিউ হয়ে যাবে, এটা আপনাকে কিছুই করা লাগবে না। যদি আপনি 1,99,999 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার কোনো টিন সার্টিফিকেট লাগবে না। যদি আপনি 2 লাখ টাকা বা তার উপরে কোনো টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন হবে। এবং 1,99,999 টাকা পর্যন্ত আপনি নগদ মানে ক্যাশ টাকা দিয়ে মেয়াদি হিসাব বা সাধারণ হিসাব খুলতে পারবেন। যদি তার উপরে 2 লাখ টাকা বা তার উপরে অ্যামাউন্ট হলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ব্যাংক চেকের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। এখন আসে, অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে? বিনিয়োগকারী ও নমিনির ছবি লাগবে, আইডি কার্ডের কপি এবং একটা অ্যাক্টিভ ফোন নাম্বার লাগবে, এবং ইটিন। যদি 2 লাখ টাকার উপরে আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার ইটিনের কপি লাগবে, আর 2 লাখ টাকার উপরে হলে অবশ্যই ব্যাংক চেকটা সাথে নিয়ে যাবেন, যে ব্যাংক চেকের মাধ্যমে আপনি টাকাটা জমা রাখবেন। সো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এখন অনেকে চিন্তা করছেন, হয়তো যদি আমি সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চাই বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে, কোথায় গেলে আমি পাবো? তো কোথায় থেকে আপনি হিসাব খুলতে পারবেন সেটা দেখি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখা থেকে আপনি এই হিসাবগুলো ওপেন করতে পারবেন, এবং পাশাপাশি প্রতিটি ডাকঘর থেকেও আপনি এই হিসাবগুলো ওপেন করতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।